নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজ ইপিজেডের ভেতর গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 10:30টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ইপিজেডের ভেতর একটি নির্মাণ কাজের পাইলিং করার সময় গ্যাস লাইনের পাইপ ফেটে আগুন লেগে যায়। পরে সেখানে থাকা বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা দ্রুত ইপিজেড এলাকা ত্যাগ করে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। গণমাধ্যম কর্মীদের দুর্ঘটনাস্থলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।